হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার করার ক্ষেত্রে তোমরা কোন প্রোডাক্ট কখন ব্যবহার করবে, মানে সানস্ক্রিন আগে ব্যবহার করবে, টোনার কখন ব্যবহার করবে, বা ময়েশ্চারাইজার কিসের পরে ব্যবহার করবে, বা সানস্ক্রিন আগে কি ময়েশ্চারাইজার ব্যবহার করবে, তাহলে সিরাম কখন ব্যবহার করবে, সেই সব কিছু নিয়ে ডিটেলসে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন প্রোডাক্টটা কোনটার পরে ইউজ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই যে প্রোডাক্টটা ইউজ করতে হবে স্কিন কেয়ার করার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। তো যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ, যেটা তুমি পছন্দ করো, সেটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিবে। হতে পারে সেই ফেস ওয়াশ তুমি ঘরে তৈরি ফেস ওয়াশও ব্যবহার করতে পারো, মানে হোমমেড যেসব ফেস ওয়াশগুলো থাকে সেটাও তুমি ব্যবহার করতে পারো। তো সেটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে। তারপর অনেকেই করে যেটা, যে ডাইরেক্ট গিয়ে ক্রিম বা ময়েশ্চারাইজার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেয়। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে, মানে ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর, তোমাকে ব্যবহার করতে হবে টোনার। তো যে কোনো টোনার যেটা তোমার স্কিনে স্যুট করে সেই টোনার তুমি নিয়ে নেবে, বা তুমি ইউজ করতে পারো গোলাপ জল। আমি ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপর আমি এখন ব্যবহার করব টোনার। সেকেন্ড স্টেপে ব্যবহার করতে হবে টোনার। তো যে কোনো টোনার, তুমি হোমমেড টোনারও হতে পারে, বা তুমি মার্কেট থেকে কিনে যে টোনার তুমি প্রোডাক্ট ইউজ করো সেটাও ব্যবহার করতে পারো, বা তুমি গোলাপ জল ব্যবহার করতে পারো। তো গোলাপ জল কিছুটা তুলোর মধ্যে নিয়ে ভালো করে পুরো মুখে আমি এইভাবে ড্যাব ড্যাব করে টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। হবে তোমাকে সিরাম। যেন গরমকালের ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করবে ওয়াটার বেস সিরাম, আর যাদের ড্রাই টু নর্মাল স্কিন তারা ব্যবহার করবে ক্রিম বেস বা নর্মাল অয়েল বেস সিরাম। তো আর যদি সিরাম ইউজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা সিরামটা স্কিপ করতে পারো। তো আমি এখানে এই সিরামটা ব্যবহার করছি। তোমরা যে কোনো সিরাম বা হোমমেড সিরামও কিন্তু তোমরা বানিয়ে ব্যবহার করতে পারো। সিরাম নিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর বন্ধুরা, সিরামের উপরে আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও আছে, সিরাম কিভাবে ব্যবহার করবে, সিরাম কি, কোন স্কিনে কোন সিরাম ব্যবহার করা উচিত, তার উপর ডিটেলসে আমার চ্যানেলে তিনটে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সিরাম অ্যাপ্লাই করার পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার। বন্ধুরা, এখানে মনে রাখবে, টোনার ব্যবহার করার পর তোমাকে সিরাম ব্যবহার করতে হবে, তারপর তোমাকে ব্যবহার করতে হবে যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার। তো আমি এখানে মামাআর্থের ময়েশ্চারাইজার ব্যবহার করছি। যখনই ময়েশ্চারাইজার ব্যবহার করবে অবশ্যই কিন্তু হালকা হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করবে। অনেকেই আছো প্রচণ্ড ঘষে ঘষে ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করো, বা হাতে ঘষে নিয়ে এইভাবে ঘষে নিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করো, সেক্ষেত্রে হাতেই তো ময়েশ্চারাইজার চলে যাচ্ছে, স্কিনে কী করে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু একদম হালকা হাতে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এরপর কিছুটা সময় রেস্ট দিতে হবে স্কিনকে। 2-3 মিনিট রেস্ট দেওয়ার পর ব্যবহার করতে হবে তোমাকে সানস্ক্রিন। যদি তুমি বাইরে বের হও বা ঘরে থাকো সেক্ষেত্রে কিন্তু দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে তোমাকে। ল্যাকমির সানস্ক্রিন ব্যবহার করছি। আর বন্ধুরা, সানস্ক্রিন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তোমরা রোদে বের হয়ে যাবে না, অন্ততপক্ষে রোদে বেরোয়ার 20-30 মিনিট আগে তোমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে স্কিনে, তারপর তুমি রোদে বের হতে পারো। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে কোনটার পর তোমরা কোনটা ইউজ করবে। এরপর যদি তুমি চাও তো এরপর তুমি মুখে প্রাইমার ব্যবহার করে মেকআপ করতে পারো, বা এইভাবেই তুমি নর্মাল এইভাবে হালকা মেকআপ করে তুমি বাইরে বের হতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই হিট করে দিও। বন্ধুরা, যদি এই সম্পর্কে কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করব। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।